যে লেবার লাগবে। তা আমাদের গত মিটিং এর আগে মিটিং এই সিদ্ধান্ত হয়েছিল যে দুটো ওয়ার্ড আমরা এজেন্সি দিয়ে দেখবো যে কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কারণ এই লেবারগুলো কাজ করে না, ভীষণ পুড়ে। এখানে হাজিরা দেয় 7টার সময়, ওখানে পৌঁছতে পৌঁছতে 8:30 করে ওয়ার্ডে, এবং সেখানে মোবাইল এবং চা খেয়ে সময় কাটিয়ে 9টায় একটু হাত দিল, 11:30 মধ্যে হাত পা ধুয়ে চলে আসে ওয়ার্ডে। অত বড় ওয়ার্ডে নিশ্চয়ই কাজ হয় না, কমিশনাররা রেগে যায়, তখন আমাকে বলে যে লেবার দরকার। তখন আমরা দুটো ওয়ার্ড দেখবো, যদি এজেন্সির মাধ্যমে কাজ হয় পরিষ্কার তাহলে আমরা এজেন্সি নিয়ে নেব। ইভেন ওরা যখন প্রতিবাদ করলো যে না আপনারা এজেন্সি নেবেন না, আমি তখন ওই বসন্ত দাস আর ওই জ্যোতিষ দাসকে আমি বলেছিলাম যে তাহলে আপনারাই এক কাজ করুন, ওই দুটো ওয়ার্ডের দায়িত্ব আপনারা নিন, আমরা এজেন্সি নেব না, আপনাদের লেবার দিয়ে আপনারা কাজ করুন, দেখেন কিরকম পরিষ্কার করে। কিন্তু সেই দায়িত্ব তারা নেবে না, তার মানে কি তারা লেবার দেবে কিন্তু কাজ করুক না করুক মায়নাটা নেবে, সেটা তো কোনো কমিশনার মেনে নেবে না, দায়বদ্ধটা আমার ঘাড়ে এসে পড়ে। ন্যাচারালি আমাকে সেই জন্য ইয়েতে এজেন্সির মাধ্যমে যেতে হবে, কারণ এদের হাজার নিলেও এরা কাজ করবে না। সেক্ষেত্রে কিছুটা সময়কে আবার দেবেন, মানে ওরা যখন বলছে না, ওরা বললে আমি দিতে পারি, কিন্তু এই দায়িত্বটা কে নেবে? নিশ্চয়ই কমিশনাররা আবার ফের মিটিং এসে আমাকে বলবে, সেটা তো আমি দায়িত্ব নিতে পারবো না। তারা যদি দায়িত্ব নিতে পারে কাজ করুক, আমি দেখব এক মাস দেবো কিরকম পয় পরিষ্কার করে। ওরা বলে 2টার সময় আসবে, 11:30 সময় পা দিয়ে চলে আসে, তাহলে ওরা কি দায়িত্ব নিল? সে গত মিটিংয়ে এটা আলোচনা হয়েছিল যে ওরা 2টো, আমি বললাম 2টো না 1টা পর্যন্ত থাকলে যথেষ্ট, 7টায় হাজরে দেবে সেখানে 1টা পর্যন্ত থাকবে, কাজ করুক, কাজ করলে অনেক কাজ হয়, কিন্তু এরা কাজ করে না। তারা দাবি করছেন যে যদি এই আপনি যদি এটাকে মানে না নেন তাহলে কর্মবিরতিতে যাবেন। যাবে যাবে, তখন আমরা পুরোটাই এজেন্সি নিয়ে নেব। এর ফলে তার এক শ্রেণীর মানুষের অভিযোগ বিরোধীদের কোথাও গিয়ে পৌরসভার দ্বন্দ্ব চলে আসছে। পৌরসভা দ্বন্দ্ব না, আমাদের কমিশনাররা চাচ্ছে তাদের ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, কারণ এখন ডেঙ্গু মুহূর্ত, কারণ আমাদের মুখ্যমন্ত্রীও বলেছে যে এখন কোনো নতুন রিক্রুটমেন্ট নেওয়া যাবে না লেবারদের, যা আছে তাই দিয়েই কাজ করাতে হবে, এবং ডেঙ্গুর সময় পরিষ্কার পরিচ্ছন্ন, তার থেকে এজেন্সি নিয়ে কাজ করো তাও আচ্ছা, কিন্তু মুখ্যমন্ত্রীও জানে যে এরা কাজ করে না। ওদের সংগঠনটাও তৃণমূল পরিচালিত। হ্যাঁ, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে করছে, তাহলে এরা কি দল করে না কি করে, এটাই আমার প্রশ্ন। এই জায়গা থেকে বিরোধীরাও দাবি করছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনাটা ঘটছে। এটা আমি বলতে পারবো না, গোষ্ঠীদ্বন্দ্ব কি সমষ্টিগত দ্বন্দ্ব সেটা আমি বলতে পারবো না, কারণ এটা জানি ওরা পতাকা নিয়েছে, যে পতাকা সেই পতাকাই আমরা আছি, কিন্তু দলের বিরুদ্ধে এভাবে প্রচার করলে, এভাবে আন্দোলন করলে, সেটা তো ওরাই দল বিরোধী কাজ করছে।